আসসালামু আলাইকুম মসজিদ ব্লকের সম্মানিত দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে সুস্থ ও নিরাপদে আছেন আজ আমরা আপনাদের ক্রোয়েশিয়ার একটি মসজিদ সম্পর্কে জানাতে যাচ্ছি চলুন দেরি না করে ক্রোয়েশিয়ার মসজিদটির সম্পর্কে আমরা জেনে নিই দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার ব্যয়বহুল শহরে রিজেকা ইসলামিক সেন্টার ও মসজিদটি অবস্থিত রিজেকার অধিকাংশ মুসলিম যুদ্ধবিধ্বস্ত বুষ্িয়া ও হার্য সহ পার্শ্ববর্তী দেশ থেকে এসেছে তারা উনিশশো সালে প্রস্তাব করে যে দশ হাজার মুসলমানের নামাজ পড়ার উপযোগী মসজিদ নির্মাণ করা উচিত দশ হাজার আটশো মিটার জায়গা জুড়ে অবস্থিত এই মসজিদটি মসজিদটিতে কংক্রিট ও ইস্পাতের তৈরি সুউচ্চ একটি মিনার রয়েছে পুরো মসজিদটির ছয়টি গম্বুজ ও আধা গম্বুজে আবৃত দুই সাল পর্যন্ত রিজেগার ইসলামিক সেন্টার ও মসজিদ খোলা ছিল না বর্তমানে মসজিদটি সবার জন্য উন্মুক্ত ক্রোয়েশিয়ার বিখ্যাত ভাস্কর শিল্পী দুশান দিজামুনজাকে দিয়ে এ ইসলামিক সেন্টার ও মসজিদটি ডিজাইন করা হয়েছিল তিনি অতি সুন্দর ক্ষুদ্র একটি মডেল তৈরি করেছিলেন পরে সে ক্ষুদ্র নকশা দেখে স্থপতি ডার্কো ব্লাহবি এবং ব্রাঙ্কো বহিনভি ইসলামিক সেন্টার ও মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেন মসজিদটির তারা রাউন্ড গম্বুজ আকৃতিতে তৈরি করেন এতে একটি রাউন্ড গম্বুজ অন্য গম্বুজের উপর স্থাপন করেন তা দেখে মনে হয় যেন মাঠের একদিক থেকে উঠে অন্য পাশে গিয়ে শেষ হয়েছে মসজিদের একক মিনারটি শিল্পকর্মের অনন্য সংযোজন যা দেখলে মনে হয় যেন মিনারটি মসজিদটিকে আকাশের সঙ্গে সম্পর্ক করে দিয়েছে রাতের আলোতে মসজিদটির অন্যরকম সৌন্দর্য প্রকাশ পায় মসজিদের ভেতরের নকশা দেখলে চোখ জুড়িয়ে যায় যা নামাজিদের হৃদয়কে প্রশান্ত করে তোলে সুবাহ আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি ক্রোয়েশিয়াকে বিশ্ব দরবারের নতুন পরিচয় তুলে ধরেছে আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আন্তরিক ধন্যবাদ আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম